করি যুবকদের বলছি, আর সহ্য করা যাচ্ছে না যা পশ্চিমবাংলায় চলছে, আর সহ্য করা যাচ্ছে না। মেদিনীপুরের মানুষ কখনো লড়াইতে পিছপা হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এখনো পর্যন্ত গোটা দেশের মানুষ সেলাম ঠকে ক্ষুদিরাম বসুকে, মেদিনীপুরের বীর সন্তান। গোটা দেশের মানুষ, গোটা বাংলার মানুষ সেলাম ঠকে আমাদের এই জেলার গর্ব বীরেন শাসমল, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্তদের, গোটা বাংলার মানুষদের সেলাম ঠকে স্বাধীনতা সংগ্রামে কোনোদিন পিছপা হয়নি। গোটা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কমরেড সুকুমার সেনগুপ্তকে। কম বয়সে আন্দামানের সেলুলার জেলে ব্রিটিশরা ভেবেছিল বুঝি মাথাটা ঝুঁকিয়ে দেওয়া যাবে, আন্দামানের সেলুলার জেল থেকে বেরিয়ে এসে লাল ঝান্ডাটা হাতে নিয়ে গোটা মেদিনীপুর জেলায় চষে বেরিয়েছেন কৃষকের সংগঠন, শ্রমিকের সংগঠন, ব্রিটিশের চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছেন লড়াইয়ের পিছনে জানে না বাংলার মানুষ, পিছনে জানে না মেদিনীপুরের মানুষ। সেই মানুষের ঐক্যবদ্ধ লড়াই আজকে, তার জন্যই আপনারা এখানে সামিল হয়েছে। কি দাবি আমাদের? ওই অপামনে কি একটা চলছে পার্থ অর্পিতা? না, ওই কি একটা চলছে অনুপত? না, ওদের কোমরে দড়ি পরিয়ে, ওদের মূর্তি কোমরে দড়ি পরিয়ে ভিড় করে টানতে টানতে আমরা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বলে দেব, যারা চোর যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই, তাকে থামিয়ে দেওয়া যায় না। আমরা সেটার জন্য মূলত আসিনি। কেন আমরা এসেছি? স্পষ্ট লেখা আছে, 100 দিনের কাজের আইন ভারতবর্ষে চালু করিয়েছিল বামপন্থীরা। তার 100 জন বামপন্থী সাংসদ, ওরা তখন বললো তোমরা মন্ত্রী হও, আমরা বললাম মন্ত্রিত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষের কাজের অধিকার, তাদের মজুরির অধিকার, গ্রামের মানুষের জন্য 100 দিনের কাজের আইন সেদিন চালু করিয়েছিল বামফ্রন্ট। তুমি দিয়ে সিংহাসনে বসে আছো, তোমার মাথায় মুখ্যমন্ত্রী সিংহাসনে বসে আছে। গ্রামের গরিব মানুষ চাষ করেছে, ফসলের দাম পায়নি। গ্রামের ক্ষেত মজুর গরিব মানুষ তার 100 দিনের কাজ করেছে মজুরির জন্য।
আছেন তাদের ডেকে নিন, যারা আছেন তাদের ডেকে নিন, মাইকের আওয়াজ সবাই পাচ্ছে না, যারা আছেন তারা চলে আসুন, তবে রণাদি এখানে চলে আসুন, নিরঞ্জন সিং এখানে আছেন, যা জানাবার যেভাবে নিরঞ্জন বলবে সেভাবেই আপনারা করবেন, তার সঙ্গে আমাদের সুব্রতদা আছে কিংবা হিমাংশুদা ইত্যাদি সবাই আছেন, ঠিক আছে ঠিক আছে, তাতে ওরা আমি বলছি এইভাবে দেখবেন, আজকে কার্যত পুলিশের বা প্রশাসনের পরাজয় হয়েছে, ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়ে পরাজিত হয়েছে, সেই কারণে এই অল্প আমাদের বেশি দমন লোক আসেনি, সারা জেলা এখনো আসেনি, পরের দিন দেখা যাবে, ইতিমধ্যে ওদের টাদারে গ্যাস ছুটতে হয়েছে, আমাদের অনেকে আহত হয়েছে, জল কামান ছুটতে হয়েছে, আমরা ডিএম অফিস দখল করার জন্য আসিনি, আমরা আমাদের প্রোটেস্ট জানাতে এসেছি, যা প্রোটেস্ট ওদের ঠাকুর দ্বারা বুঝে গেছে, এই প্রোটেস্টের খবর নবান্নে পৌঁছে গেছে, এইটা দরকার ছিল, এখন আমাদের ছেলেমেয়েরা রাস্তার উপরে আছেন, রাস্তার গাড়ি আটকে গেলে আমাদের কিছু করার নেই, তবে নিরঞ্জন এখানে আছেন, অনাদি সাহা এখানে আসুন, ধরো কমরেড কমরেড ডিএম অফিসের দিকে কেউ থাকবেন না, আমরা আজকে পুলিশের এই বর্বরোচিত লাঠিচার্জ, কাঁদানো গ্যাস এবং জল কামানের প্রতিবাদে আমরা এখন রাস্তা অবরোধ করব, আধ ঘন্টার জন্য আমরা প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করব, আমাদের কমরেডরা যদি সুশৃঙ্খল হন তাহলে রাস্তায় চলে যান, রাস্তায় চলে যান, রাস্তায় অবরোধ করে বসে থাকুন, দুটো রোডের দুপাশে বসে থাকুন।